আসসালামু আলাইকুম। বিশেষ করে এই গরমে ত্বকের যত্ন নেওয়াটা খুব জরুরি। মুখের ত্বকের পাশাপাশি হাতের ত্বকের যত্ন নিতে পারবেন আজকের এই উপায়ে। এখানে আমি একটি অ্যালোভেরার কিছু অংশ কেটে নিয়েছি। আমি আজকে এই অ্যালোভেরা দিয়েই একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটি ব্যবহারে এই গরমে রোদে পোড়া যে কড়া দাগ, কালো দাগ, ছোপ, মেস্তার দাগ, ব্রণের দাগ, যে কোনো দাগ ছোপ দূর হয়ে আপনার ত্বক হবে ফর্সা উজ্জ্বল, একেবারে চকচকে হয়ে যাবে আপনার ত্বক। এটি আপনারা শরীরে যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন। আমি অ্যালোভেরা ধুয়ে নিয়ে এভাবে উপরের অংশটি কেটে ফেলে দিলাম। এরপর যে অংশটি আমি নেব, এই অংশটিকে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে আঁচড়ে অ্যালোভেরা জেল সংরক্ষণ করে নেব। খুব সহজ এই উপায়টি। এভাবে কাঁটা চামচ দিয়ে আপনারা খুব সহজে অ্যালোভেরা জেল সংরক্ষণ করতে পারেন। এখানে আপনারা চাইলে কেনা অ্যালোভেরা জেলও দিতে পারেন, কিন্তু আমি মনে করি গাছের অ্যালোভেরা জেল যদি আপনারা ত্বকে ব্যবহার করেন, দেখবেন খুব দ্রুত আপনাদের দাগ ছোপ দূর হয়ে যাবে এবং খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন। এখানে আমি 2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়েছি। দেখলেন তো খুব সহজে অ্যালোভেরা জেল আমি সংরক্ষণ করে নিলাম। এরপর এর সাথে অ্যাড করব মুলতানি মাটি। এই মুলতানি মাটি আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। দেখলেন তো এটাও কিন্তু খুব সহজ একটি কাজ। এখানে 1 চা চামচ পরিমাণ মুলতানি মাটি আমি অ্যাড করেছি। এরপর এর সাথে অ্যাড করব কফি। এখানে কফির পরিমাণ হবে একেবারে কম, 1/2 চা চামচের অর্ধেক, 1 চা চামচের 1/4 ভাগ এখানে অ্যাড করে দিলাম। এরপর এর সাথে অ্যাড করব আমি চিনি। এই চিনি আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের গভীরে জমে থাকা ধুলা বালি সমস্ত দূর করে। চিনি দিয়ে খুব সহজে স্ক্রাব করা যায় ত্বক। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এরপর এর সাথে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করব, সেটি হলো লেবুর রস। এখানে 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দেবেন। যাদের লেবুর রসে সমস্যা তারা এখানে মধু অ্যাড করে দিতে পারেন। 1/2 চা চামচ অথবা 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দেবেন এবং এই খোসাটা আমি রেখে দিচ্ছি, এটাও কাজে লাগাবো। এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেয়ার পর তৈরি হয়ে যাবে আজকের এই অসাধারণ রেমেডিটি, যেটি ব্যবহারে আপনার ত্বকের কড়া দাগ ছোপ, রোদে পোড়া দাগ, যে কোনো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে। এরপর এটিকে ঠিক এভাবে আপনার ত্বকে লাগাতে হবে। এটি আপনারা মুখের ত্বকে, হাতে, পায়ে, শরীরে যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন। ঠিক এভাবে আপনারা 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দেবেন। 5 থেকে 10 মিনিট রাখার পর পরবর্তী কাজটি আপনাদেরকে করতে হবে। এরপর আমি যে লেবুর খোসাটা রেখেছিলাম, এটা দিয়ে আপনারা ঠিক এভাবে স্ক্রাব করে এটিকে উঠিয়ে নেবেন। এই গরমে ত্বকে জমে থাকা যত ধুলা বালি ময়লা আছে সমস্ত পরিষ্কার করে আপনার ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে আপনার ত্বক হবে কোমল, ফর্সা, উজ্জ্বল। এরপর শুধুমাত্র নর্মাল পানি দিয়ে আপনারা ত্বক ক্লিন করে নেবেন। এখানে সাবান, ফেস ওয়াশ ব্যবহার করতে হবে না, শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে নেবেন। দেখবেন আপনাদের ত্বক এই গরমে কতটা ফ্রেশ, সতেজ এবং উজ্জ্বল ফর্সা হয়েছে, অবশ্যই দাগহীন।